আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বোল্ড স্বীকার করলেন তানজিম সাকিব, বিসিবি দিল যে বার্তা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের অভিষেক হয় পেসার তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক ম্যাচে অভিষেকেই 8 বলে অপরাজিত, 14 রান করার পর নিয়েছেন 2 উইকেট। অভিষেক আলোচনায় আসা এই পেসার তার ফেসবুক পেজে নারীদের নিয়ে মন্তব্য করায় সমালোচনায় পড়েছেন। নারীদের নিয়ে ফেসবুকের নেতিবাচক মন্তব্য করা নিয়ে ভুল স্বীকার করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির পক্ষ থেকে ভবিষ্যতের জন্য এই ক্রিকেটারকে সতর্ক দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। মিরপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই আলোচনায় তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোরে বাসছিলেন 20 বছর বয়সী এই পেসার। তবে গত কয়েকদিন ধরেই পুরনো কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই ক্রিকেটার। দর্শক, এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ নিউজের আপডেট। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।